হ্যালো ভিউয়ার্স, শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আজকে আমি আলোচনা করব মেইল মার্জ নিয়ে। আসলে মেইল মার্জ এই শব্দটা আমরা অফিসিয়াল কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা অফিসে কর্পোরেট জায়গাতে বেশি ইউজ করা হয়। ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারগুলো এই মেইল মার্জ এই অপশনটা বা এই প্রোগ্রামটা বা এই কমান্ডটা স্কিপ করে চলে যায়। তো আমি আপনাদেরকে মেইল মার্জ সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সামনে একটা চিঠি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই যে চিঠিটা এরকম যে আপনি এখানে আমরা একটা ক্লাস মানে শর্ট কোর্সের একটা ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে বা একটা দাও ইনভাইটেশন কা চিঠি লেখা হয়েছে যে এটা আপনি 50 জনকে দেবেন। তো 50 জনকে দেওয়ার জন্য এই চিঠিটা কি 50 বার লেখালেখি করব? না, তা করব না। এটা হচ্ছে মেইল মার্চের সুবিধা, যে আমি আমার অফিসে যদি 40 জন স্টাফ থাকে তো 40 জন স্টাফের ডাটা তো আমাদের কাছে থাকেই। তো একই ইনফরমেশন যদি 40 জনকে দিতে চাই তাহলে 40 জনের জন্য আমাদের আলাদা আলাদা করে 40টা চিঠি লেখার কোনো প্রয়োজন নাই। একটা চিঠি লিখেই আমরা 40 জনকে দিতে পারবো। তো কীভাবে সেটা মেইল মার্জের মাধ্যমে করা হয়? মেইল মার্জ, ওকে ফাইন। তো একটা কমন চিঠি অবশ্যই লিখে নিতে হবে, যে আমি আমার সামনে এরকম একটা চিঠি লেখা আছে, টাইপ করা আছে। এখানে দেখেন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আর তারিখ, এই জায়গাটা ব্লাঙ্ক রাখছে যে কারণ এই জায়গাটা কন্টিনিউয়াসলি আসতে থাক মানে চলে আসবে, মেইল মার্জের মাধ্যমে আসবে। তো এর জন্য আমরা যতজনকে চিঠিটা পাঠাবো ততজনের ডাটা আমাদের থাকতে হবে। তো অবশ্যই এরকম একটা টেবিল যে যে ইনফরমেশনগুলো রাখবেন সেই টেবিলগুলো আমরা এরকমভাবে তৈরি করে রাখবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই টেবিলটা যখন তৈরি করবো যদি এখানে সব ইংরেজিতে লিখি তাহলে সবগুলো ইংরেজিতে, তবে প্রথম যে ঘরটা সেই ঘরটা অবশ্যই একটু ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। বাংলা লিখলে হবে না তা না, হবে কিন্তু একটু ঝামেলা হয়। তো যাকে যাকে চিঠিটা দেবো তার সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে টেবিল আকারে থাকতে হবে এবং একটা চিঠি, কমন চিঠিও আমাদের থাকতে হবে। তো দুইটা ডকুমেন্ট আমার এখানে আছে, একটা চিঠি আর একটা টেবিল। তো চলুন আগে প্রথমে আমি একটা চিঠিটা সেভ করে নিই। এখান থেকে আমরা সেভ করে নেব ব্রাউজ। সাপোজ আমি ডেস্কটপে ইম্পিরিয়াল নামে একটা ইয়ে ছিল, আমি এখানে থেকেই সেভ করে দিলাম। এটা দিলাম হচ্ছে লেটার, সরি, লেটার নামে সেভ দিয়ে দিলাম, ওকে। আর আরেকটা ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমার টেবিল বা ইনফরমেশন, এটাও আমরা একটু সেভ করে দিই, ডেস্কটপে সেভ দিব। এর মধ্যে এটা টেবিল নামে সেভ দিই, দেন সেভ। তাহলে আমার দুইটা জিনিসই সেভ হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে যেখানে যেখানে নাম ওই টেবিলের মধ্যে রাখছি ওই প্রথম থেকে নামগুলো নামের জায়গায় বসে যাবে এবং তারিখের জায়গায় তারিখটা বসে যাবে, গিয়ে আমাদের নতুন নতুন ফাইল তৈরি করে দেবে, নতুন নতুন আলাদা পেজ তৈরি করে দেবে। তো চলুন এখন আমরা চিঠিটা সামনে রেখে বা কার্সারটি নামের এখানে রেখে একটা স্পেস দিয়ে আমরা চলে যাবো মেইলিংস। মেইলিংসে যাওয়ার পরে প্রথমে আসে স্টার্ট মেইল মার্জ। তো স্টার্ট মেইল মার্জে যদি আমি ক্লিক করি তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, লেটার্স। তো লেটার যেহেতু আমরা লেটার সবাইকে মার্জ মেইল মার্জ করতে চাই সেলে লেটার্স এখানে ক্লিক দিয়ে রাখবো। যখন লেটার্সে ক্লিক তখন এখানে সিলেক্ট রিসিপিয়েন্টস মানে কারা রিসিভ করবে। তো এইখান থেকে আমাদের চিনাই দিতে হবে কি যে টাইপে নিউ লিস্ট আর এটা আছে ইউস এ এক্সিস্টিং লিস্ট, মানে আমার আগে এক্সিস্টিং লিস্ট তৈরি করা আছে সেই লিস্টটা আমরা এখানে ব্যবহার করব। তো একটু ফলো করেন যে যতক্ষণ পর্যন্ত আমার এই অপশনগুলো মানে ডিজেবল হয়ে আছে, এনাবল না পর্যন্ত এগুলো কাজ করবে না। তাহলে আমরা কী করবো, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এই ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। করলে আমার যেখানে এক্সিস্টিং লিস্ট তৈরি করা আছে মানে টেবিলে ডাটা তৈরি করা আছে সেটা একবার চিনাই দেবো, দেন এখানে যায় টেবিল, দেন ওপেন। যখন আমি এটা করে দিলাম তখন দেখেন আমার এই অপশনগুলো বেশ এনাবল হয়ে গেছে। এখন পর্যায়ক্রমে আমরা একটা একটা করে কাজটা শেষ করব। প্রথমে নামের জায়গায় নাম, তার মানে আমি কী করবো, ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে ক্লিক করে আমি প্রথমে নেমটা দিলাম,
তো এখানে যেমন কি আসতেছে, এই যে যে অপশনটা আসতেছে বাংলা, কারণ এটা আমাদের এখানকার ফন্টটা এই যে সুত নিয়ম যে হয়ে আছে তো, যার জন্য এরকম আসতেছে, একই রকম সুত নিয়ম যে হয়ে আছে, তাতে কোনো প্রবলেম নাই, তাতে আমাদের কোনো রকম সমস্যা নাই। আমরা ইচ্ছা করলে এখান থেকে এটা করে নিতে পারবো, কোনো ব্যাপার না। তো ওই বাংলার এখানে কার্সারটি রেখে, এখানে রেখে আমরা চলে যাব মেইলিং মার্জ, এখান থেকে ইনসার্ট মেইল মার্জ, যে প্রথমে নামের জায়গায় নেম দিয়ে দেব, চলে আসছে। যখন নাম দেব তখন কিন্তু এরকমই আসবে, অ্যাড্রেস, অ্যাড্রেসটাও এটা কোনো ব্যাপার না, আমরা এখান থেকে অ্যাড্রেসটা ঠিক করে দেব। এখানে মোবাইল নাম্বারটা এখানে যায়, মোবাইল নাম্বার দিয়ে দেবো, এই যে এরকম আসছে তো, বাট এটা কোনো সমস্যা না, আমাদের এখানে ফন্ট চেঞ্জ হয়ে আছে তাই এরকম আসছে। ওকে ফাইন, এখন যেটা আছে কি ডেট, ডেটটা কোথায় দেবো, আগামী ইন তারিখ রোজ সোমবার, তার মানে আমাদের এইখানে কার্সারটি রেখে আমরা এখান থেকে মেইল মার্জ গিয়ে ইনসার্ট ডেট। তো আমাদের এটা হয়ে গেছে, মানে আমাদের এটা যেখানে বসানোর দরকার সবাই বসে গেছে। এখন কি করবো, আমাদের ওই ফিল্ডে যতগুলো ডাটা ছিল সবার নামে আলাদা আলাদা আমরা একটা চিঠি দেখতে পারবো। তো আমরা এখানে যে প্রিভিউ রেজাল্ট, এই প্রিভিউ রেজাল্টে যদি ক্লিক করি একবার, প্রিভিউ রেজাল্টে, দেন প্রিভিউ রেজাল্ট, এখানে যে ব্যাপারটা হয়েছে যে আমি এখানে সব বাংলা করে ইংলিশ করে দিছিলাম, তো যার জন্য আমার এটা কি হয়েছে, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশের মধ্যে বাংলা চলে আসছে। সো আমি এটা ইংলিশ করে দিচ্ছি, বাংলা করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আর কি। এটা যেরকম হজবরল আসলে মনে করার কিছু নাই যে এটা মনে হয় হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে, বাট হজবরল দেখা যাচ্ছে তাই, কিন্তু আসবে ফাইনালি। আমরা যখন ভিউ দেখব, রিভিউ দেখব, ফলো করেন, ওয়াও, এই যে প্রথম নামটা ছিল মেবি, এই যে জুয়েল পারভেজ আমার নামটা দেওয়া ছিল, তো প্রথমে দেখেন নামটা চলে আসছে। এরপরে কে ছিল, একবার করে নেক্সট করেন, দুই নম্বরটা শরীফুল ইসলাম, মহিরামপুর, যশোর, মোবাইল নাম্বার এত, এই ডেটটাও ঠিক চলে আসছে। তিন নম্বরটাতে যান, এই 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 সিরিয়ালগুলো আসছে কোথার থেকে, এই যে আমার যে ডাটাবেজে এই যে যে ইনফরমেশনগুলো ছিল পর্যায়ক্রমে, এই ইনফরমেশন অনুযায়ী আমার এখানে চলে আসতেছে। এই যে আবার নেক্সট করি, এই যে মেহেদি হাসান, রাব্বি হাসান, কবির হুসাইন, এরপর রাসেল ইসলাম, আলামিন, ফয়সাল, জান্নাতুল, পর্যায়ক্রমে দেখেন আমার সবার লিস্ট কিন্তু এইভাবে চলে আসছে, এবং এই এই অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, জনাব নাম অমুক, দেখেন আমার চিঠি একটা কমপ্লিট চিঠি হয়ে গেছে। এখন ফাইনালি কী করবে, প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল চিঠিটা তৈরি হয়ে গেল, ঝামেলা কমে। তো এখন যদি আমি এটাকে ফিনিশ করবো মার্চ, ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে যদি ক্লিক করি, দেন অল কারেন্ট রেকর্ড ফর্ম, কত থেকে কত আমি যে সবগুলো দেখতে চাই একবারে, তাহলে অলে রেখে দেন ওকে। এই যে এক নম্বর চিঠিটা, এক নম্বর চিঠিটা রেডি হয়ে গেছে, মাউসের চাকাটা ঘোরান, নিচের দিকে আসেন, এই যার একটা চিঠি, তারপরে এই যার একটা চিঠি, এরপরে এই যার একটা চিঠি, দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, নাম ধাম সব চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে মূলত মেইল মার্জ, এই যে অল্প সময়ের মধ্যে, কারণ আমরা যখন অফিসে 40 জন, 50 জন বা 10 জন বা 15 জন যখন কাজ করে, তাদের নর্মাল এই বেসিক ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে থাকেই, তো সেই অনুযায়ী আমরা একটা চিঠি তাদেরকে আলাদা আলাদা করে না করে মোটামুটি করে দিতে পারবো। দেখেন আমার এখানে তিনটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, এই যে চিঠি সবার নামে নামে, এই যে এই জায়গাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে যে মূলত মেইল মার্জ, আপনারা দুই তিনবার ট্রাই করবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টসে লিখবেন। আর যা এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এবং নতুন ভিডিও পেতে, নতুন ভিডিওটা পেতে বেল আইকনটি প্রেস করেন। ধন্যবাদ সবাইকে।